नमस्कार বন্ধুরা, আমি স্পেলে নিয়মিত পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে কাঁচকলার একটা অনবদ্য স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম। কাঁচকলার কোফতা কারি, এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন। যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বানাবেন, দেখবেন বাড়ির সবাই আঙুল চেটে খাচ্ছে, আবার বানাতে ইচ্ছা করবে। এর জন্য আমি তিনটে কাঁচকলা নিয়ে এনেছি, আর একটু নুন আর হলুদ দিয়ে একটা জল করে রেখেছি। এই কাঁচকলাগুলো কেটে নিয়ে সামনের আর পেছনের অংশ কেটে বাদ দিয়ে এইভাবে মাঝখানটা কেটে নিয়ে আমি এই জলের মধ্যে ভিজিয়ে দেব। সমস্ত কাঁচকলা এইভাবে নুনের জলে ভিজিয়ে ধুয়ে নেব। তিনটে কাঁচকলাই কেটে নিয়েছি, আর সঙ্গে দুটো আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলো মাঝখান থেকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে কাঁচকলার আলুটা দুটো সিটি দিয়ে নেব। আর এই জলটার মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন আর হলুদ তো অবশ্যই দেবেন, নাহলে কাঁচকলা কালো হয়ে যায়। কাঁচকলা সেদ্ধর সময় একটু নুন হলুদ দিলে জলটা দেখবেন কালো হলেও কাঁচকলাগুলো বা আলুটা ঠিকই থাকবে। কাঁচকলাটা ঠান্ডা করতে দিলাম, সেদ্ধ করে নিয়েছি। আর ছোলার ডাল আমি 6 থেকে 7 ঘন্টা ভেজিয়ে নিয়েছি। সেই ছোলার ডালটা আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আর কাঁচকলাগুলো ঠান্ডা হলে তারপর এইভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এই খোসাগুলো ফেলবো না, এটা দিয়ে অন্যদিন একটা রেসিপি করে দেখাবো। সমস্ত কাঁচকলার আমি খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে মেখে নেব, আর ডালটা বেটে নিয়ে ফিরে আসছি। কাঁচকলাটা একটু গরম আছে বলে আমি একটু মেশার দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে হলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। ডালটাও বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এতে 1/2 চামচের মতন হিং ফোড়ন দিয়ে দিলাম। হিংটা একটু ভালো করে ভেজে নিয়ে বেটে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডালটা দিয়ে ভালো করে মিনিট দুয়েক মতন কষিয়ে নেব। একটু হলুদ, সামান্য পরিমাণ নুন আর চিনি দিয়ে দিলাম। নুন হলুদ আর চিনিটা দিয়ে ভালো করে এটা মিনিট 5-এক ধরে কষিয়ে নেব। যখন দেখব কড়ার গা থেকে উঠে উঠে আসছে তখন এর মধ্যে আমি মেখে রাখা কাঁচকলাটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি কাঁচকলাটা দিয়ে দিলাম। যারা কাঁচকলা খায় না তাদের অবশ্যই এইভাবে কাঁচকলার এই রেসিপিটা বানিয়ে দেবেন। কাঁচকলা একটা ভিটামিন সমৃদ্ধ আর আয়রন সমৃদ্ধ একটা সবজি, অবশ্যই বাচ্চাদের এইভাবে বানিয়ে দিতে পারেন। সমস্ত কাঁচকলাটা এইভাবে মাখিয়ে নিয়ে 1 চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আরও মিনিট দিয়ে কষিয়ে নেব। যখন দেখবো একটু আঠা আঠা ভাব হয়ে গেছে তখন এর মধ্যে আমি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসনও দিয়ে দিতে পারেন। এই সময় অবশ্যই কর্নফ্লাওয়ার বা বেসনটা দেবেন, তাহলে একটা মাখো মাখো ভাব হবে, আপনার কোপ্তাগুলো বানাতে একটু সুবিধা হবে। ভালো করে কর্নফ্লাওয়ারে মিশিয়ে নিয়ে আরও টাইট করে নিলাম। একটা থালাতে তেল মাখিয়ে নিয়েছি, তার মধ্যে ঢেলে নিলাম। একটু হালকা গরম থাকতে থাকতে একটু হাতে তেল মেখে নিয়ে এইভাবে কাঁচকলা আর ছোলার ডালের যে ব্যাটারটা ওটা ভালো করে এইভাবে চটকিয়ে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে নিলে তাহলে আপনার কোপ্তাগুলো ভাঙবে না, শেপগুলো খুব ভালো থাকবে। একটু হালকা গরম থাকতে থাকতে এইভাবে আমি কোপ্তাগুলো বানিয়ে নেব। আমি এইরকমভাবে এইরকম ডিজাইন করে নিয়েছি, আপনারা ইচ্ছা হলে আপনাদের ইচ্ছা মতন যেমন খুশি বানিয়ে নিতে পারেন। গোল গোল বা চৌকো লম্বা যেরকম সাইজে হোক আপনারা কোপ্তাগুলো বানিয়ে নিতে পারেন। তবে বাচ্চারা এটা দেখলে, বাচ্চাদের ভালো লাগবে, খেতে ইচ্ছে হবে, সেই জন্য বাচ্চাদের কথা ভেবে আমি অন্যরকম ডিজাইন করে নিয়েছি। সমস্ত এই ব্যাটারটা থেকে আমি সমস্ত এইরকম ডিজাইন করেই করে নেব। আর একটু গরম গরম থাকতে থাকতেই অবশ্যই করবেন, নাহলে গাটা ফেটে ফেটে যেতে পারে। আর প্রত্যেকটা ব্যাটার থেকে একটু করে নিয়ে নিয়ে করার সময় হাত দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে ঝোলে পড়লেও গাটা ফেটে যাবে না বা ভেঙে যাবে না। আমি মোট 8টার মতন হয়েছে বানিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। নিয়ে এতে অল্প পরিমাণ জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিলাম। এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিয়ে আমি এই কাঁচকলার কোপ্তাগুলো ভেজে নেব। অনেকেই বলে যে কোপ্তা বা ধোকা রান্নায় দিলে ভেঙে যায়, এইভাবে যদি আপনারা বেসন ময়দা বা
কর্নফ্লাওয়ারের গোলায় যদি চুবিয়ে নিয়ে ভাজেন তাহলে শেপগুলো ভালো থাকে, ঝোলে দিলেও ভাঙবে না, এদিকে ঝোলও খুব ভালো হয় ডুবলে। সেই জন্য ব্যাটারটা একটু পাতলা করেই নেবেন, খুব বেশি ঘন করবেন না। এইভাবে সমস্ত কোপ্তা আমি ভেজে তুলে নিলাম। এই কোপ্তাগুলো যখন ভাজবেন সে সময় গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখবেন, খুব বেশি জোরে রাখবেন না, তাহলে গাটা ভালো হয় লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আর কোপ্তাগুলো এমনিও ভাজা খেতে খুবই সুস্বাদু, ডালের সঙ্গেও এরকম কোপ্তা খেতে পারেন বা বিকেলে চা কফির সঙ্গেও এই কোপ্তাগুলো ভাজা খেতে পারেন, খেতে খুবই সুস্বাদু লাগে। এবার ওই তেলের মধ্যেই আমি যে দুটো আলু রেখেছিলাম সেদ্ধ করে সেই আলুটা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিই, তুলে নিলাম। ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম, হাফ চামচের মতন হিং দিয়ে দিলাম। হিং থেকে যখন মিষ্টি সুগন্ধ বেরোবে তখন এতে আমি আধ চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা একটু ভালো করে ভেজে নিয়ে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর আদাটা দিয়ে দিলাম, আদার সঙ্গে দুটো শুকনো লঙ্কা বাটা আছে, আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা ওর সময় বেটে নিয়েছিলাম, আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে দুটো টমেটো এইভাবে বেটে রেখেছিলাম সেই বাটা টমেটোটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে টমেটো কুচো করে কেটেও দিতে পারেন। এবার পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ভেসে ওঠে সে অবধি ভালো করে কষিয়ে যাব। খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবো তেল ভেসে উঠেছে তখন এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা অবশ্যই এইভাবে রান্না দিলে একটু সেদ্ধ করে নেবেন, তাহলে রান্নাটা হতে বেশি সময়ও লাগবে না আর খেতেও খুব ভালো লাগবে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে এতে আমি কোপ্তাগুলো দিয়ে দেব। মিনিট দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম, নিয়ে কোপ্তাগুলো মিশিয়ে দিলাম, দিয়ে এটা মিনিট খানেক মতন গ্যাস কমিয়ে দিয়ে ফুটতে দেব, তারপরে এতে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নতুন বন্ধুদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। রান্নাটা হয়ে গেছে, মিনিট পাঁচেক পরে এটা পরিবেশন করব, দেখুন কেমন হয়েছে। অবশ্যই এভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আবার ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।